असलामुअलैकुम व्यूअर्स, आज 26 सितंबर 2021 रविवार राजधानी ढाकार कावरान बाजारे आज के रिलीजर बाजार दर चलो हमें जेने नहीं। आज के बाजार एस सकाल 9 तो देख एक बेला करे बाजारे इलिशर समागम केमन थाके एवं बाजार दर कतटुकु। শীতকালে বড় বড় মাছ আছে ভাই, দাম কিনছি ভাই 1050 টাকা 1100 টাকা কেজি, কয় 1000 টাকা কেজি, কেমনে মাছ বেচবো ভাই? এখন কি বলবো, আর বলবো আর বলার কিছু নাই, ভালো মাছ চলে না কাস্টমারে, ওই সিধে গেঙ্গা মাছ লয়ে লম্বা মাছ লয়ে জায়গা ভালো ভালো মাছ থুয়া। 1000 টাকা কেজিতে মাছ কেনা সামর্থ্যই বা কয়জনের আছে? 1.5 কেজি ওজনের মাছ, 1.5 কেজি ওজনের মাছ ভাই, হ্যালো 1.5 কেজি ওজনের মাছ 1100 টাকা বেচতে খুব কষ্ট হবে। হ্যালো 1.5 কেজির মাছ আজকে 1100 টাকা কেজি। আব্দুর রহিম 0178 9 3 0 9 রহিম ভাইয়ের এখানে আমরা মাঝে মধ্যে আসি এবং তার কাছ থেকে দরদাম জানি। 900 টাকা 1100 টাকা 900 টাকা মাছ দিই মাছের আমদানি কি কমছে? না না আমদানি কমে নাই, আমদানি কমে নাই, ভারত নিজে আছে তো এই জন্য এই অবস্থা। সলিল মিয়ার এখানে দেখুন দারুণ মাছ, কাস্টমার লক্ষ্মী ১ কেজি ৯০০ 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 ১
1400 টাকা 900 গ্রাম বাজার আজকে শুক্র শনি হিসাবে আজকে রবিবারের বাজার তো একটু কমই, আমদানি মোটামুটি ভালোই, খারাপ না। তবে 8 দিন সময় আছে, তো এই 8 দিনের ভিতরে যারা মাছ কিনবো এখন দাম বাড়বে আস্তে আস্তে, যদি মাছ কমে। আর ইন্ডিয়া মাছ যাইতেছে অলরেডি, কালকেও মাছ গেছে, এর আগে শুক্রবার মাছ যায় না, শনি রবি সোমঙ্গল সববারই যায়, কিন্তু শুক্রবার মাছ যায় না। আজকে এটা দেখতেছি 1250 দেড় কেজি ওজন, হালকা ডিম হবে। আর এটা হলো ডিম ছাড়া, এটা বরিশালের মাছ, এটা যদি নেন একদম 800 সকালে 800 বন্ধ হয়ে বেড়ছি ডিম ছাড়া। এই দেখেন নাভি নাই, নাভি নাই, এক তোলা ডিম নেই, মাছ একবার তাজা মাছ, তাজা মাছ বুঝছেন। আমি যাবো আটশো পঞ্চাশ বারোশো দুঃখিত 800 এবং 1200 টাকা।